আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। আজকের এই ভিডিওতে তোমাদের একটা প্রজেক্ট দেখাবো। এই প্রজেক্টটা আমরা ঢাকা মেট্রো রেলের জন্য করেছিলাম, একটা ডিজাইন ডেমোস্ট্রেশন করেছিলাম যে কিভাবে ঢাকা মেট্রো রেলের নেটওয়ার্ক ডিজাইনটা করা যেতে পারে, এরকম একটা কনসেপ্ট আমরা করেছিলাম। সো তোমাদেরকে আগে আমি প্রেজেন্টেশনটা দেখাবো যে আমরা কি কি রেখেছি এই প্রেজেন্টেশনের মধ্যে, তারপরে তোমাদেরকে আমার মেইন প্রজেক্ট নিয়ে যাবো এবং এ টু জেড তোমাদের প্রজেক্টটা বোঝানোর ট্রাই করবো, ঠিক আছে? সো চলো আমি প্রেজেন্টেশনে কি কি রেখেছি এটা তোমাদেরকে দেখাই আগে। সো আমাদের প্রজেক্টের নাম ছিল ঢাকা মেট্রো রেল নেটওয়ার্ক ডিজাইন, ঠিক আছে? তো আমি যদি শুরু থেকে শুরু করি তাহলে দেখো আমাদের এটা প্রজেক্ট ছিল। তো আমাদের দুইজন টিমমেট মিলে করেছিলাম, আমি আর আমার ফ্রেন্ড নাসিব আজম। সো আমরা এখানে মোটামুটি আমরা প্রজেক্টের ওভারভিউ দিয়েছিলাম, প্রজেক্টের ডিজাইন কনসেপ্ট নিয়ে কথা বলেছিলাম এবং এই প্রজেক্টের ড্রব্যাক কি কি আছে এই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলেছিলাম এবং লাস্টে আমরা প্রজেক্টটা টোটাল সামারি একটা করে ফেলেছিলাম, ঠিক আছে? তারপরে আমাদের যে ব্যাপারটা আসে, প্রথমে যে ইন্ট্রোডাকশন, আমাদের প্রজেক্টটা কি, আমাদের প্রজেক্টটা মোটামুটি যে একটা মেট্রো রেলের নেটওয়ার্ক ডিজাইন কিভাবে ইফিশিয়েন্ট করা যেতে পারে সিসকো প্যাকেট ট্রেসারের মাধ্যমে, এই ব্যাপারটা, ঠিক আছে? তো আমাদের গোল খুবই ক্লিয়ার ছিল, আমাদের গোল হলো একটা রিলায়েবল এন্ড সোর্স এন্ড কস্ট ইফিশিয়েন্ট এন্ড ইউজার ফ্রেন্ডলি একটা নেটওয়ার্ক ডিজাইন করা, ঠিক আছে? তো আমরা এখানে যে বেনিফিটটা হইতো আমাদের এই প্রজেক্টের মাধ্যমে বা এই যে ডিজাইনটা আমরা করেছি এখানে মেজর বেনিফিট কিছু ছিল। প্রথমত আমাদের খুব সিম্পল কনফিগার আমরা রেখেছিলাম, আমরা ডাইনামিক কনফিগার রেখেছিলাম, ঠিক আছে? তারপর আমরা এখানে এফিসিয়েন্সি নিয়ে কাজ করেছিলাম, কিভাবে খুব দ্রুত আমরা যেগুলো মেল টেল যে ব্যাপার স্যাপার আছে এগুলো সামলাতে পারি। তারপর আমরা ইনহান্স নেটওয়ার্ক সিকিউরিটি, নিয়ে আমরা SSID নিয়ে কাজ করেছিলাম, IoT বেস, ঠিক আছে? তারপর আমরা কস্ট নিয়ে কিভাবে কাজ করতে পারি এই ব্যাপারটা আমরা দেখিয়েছিলাম এই আমাদের এই প্রজেক্টের মাধ্যমে, ওকে? তারপরে আমরা যে ডিজাইনের যে কনসেপ্ট, আমরা ডিজাইনটা কিভাবে আইডিয়ালাইজ করলাম, কারণ আমরা তো ভিজিট করতে পারিনি, কারণ মেট্রো উদ্বোধন হওয়ার আগে আমরা এই প্রজেক্টটা সাবমিট করেছিলাম আমাদের ভার্সিটিতে এবং আলহামদুলিল্লাহ এটা খুব ভালো একটা মার্কস পাইছে আমাদের। সো এই ডিজাইনটা আমরা করেছিলাম, মোটামুটি সেন্ট্রাল স্টেশন ছিল একটা, একটা হলো তোমার মনে করো যে মেইন স্টেশন ছিল, মনে করো উত্তরাদ্দু আগারগাঁও, এখানে আমরা কিছু সাব স্টেশন দিয়েছিলাম, একটা সার্ভার রুম আমরা দিয়েছিলাম এই প্রেজেন্টেশনের মাধ্যমে, ঠিক আছে? বা এই প্রজেক্টের মাধ্যমে। সো এই আমাদের ডিজাইনটা, এই ছিল আমাদের ডিজাইনটা। আমি তোমাদেরকে সিসকো প্যাকেট ট্রেসারে নিয়ে গিয়ে আমি প্রত্যেকটা ডিজাইন তোমাদের টেস্ট করে দেখাবো, কিভাবে IoT কাজ করেছে, কিভাবে ডাইনামিক রাউটিং কাজ করেছে, কিভাবে মেল সার্ভার কাজ করেছে, ঠিক আছে? SMTP FTP কাজ করেছে, এটা তোমাদেরকে দেখাবো, সমস্যা নেই। সো এটা আমাদের একটা ওভারভিউ ছিল। এটা এইটাকে আমরা ধরো মেন স্টেশন ধরি, এগুলোকে আমরা সাব স্টেশন ধরছি, এক সাব স্টেশন, দুই সাব স্টেশন, তিন সাব স্টেশন। এটা আমাদের সার্ভার রুম, সার্ভার স্টেশন যেটাই বলো না কেন, এটা ধরো আমাদের আর একটা মেইন স্টেশন বা সেন্ট্রাল স্টেশন, ঠিক আছে? সো এক জায়গা থেকে শুরু আরেক জায়গাতে শেষ এবং মাঝখানে কিছু সাব স্টেশন আমরা করেছি, ঠিক আছে? সো এটা একটা বেসিক আইডিওলজি, বাট আমরা একটা বেসিক কল্পনা করেছি এরকম একটা মেট্রো রেল নেটওয়ার্ক ডিজাইন করা যেতে পারে। সো এই কনসেপ্ট কনসেপ্টের উপরে আমরা এই ডিজাইনটা করেছিলাম। সো আমাদের এই ডিজাইন করতে প্রয়োজন ছিল টপোলজি, প্রয়োজন ছিল সুইচেস, প্রয়োজন হয়েছে রাউটার কনফিগারেশন, প্রয়োজন হয়েছে আমরা কি কি রাউটার কনফিগারেশন ইউজ করবো সেটা আমরা এখানে ইনক্লুড করেছি, অ্যাক্সেস পয়েন্ট রেখেছি, কিছু ওয়্যারলেস নেটওয়ার্ক যেমন IoT নিয়ে কাজ করেছি, SMTP FTP মেল সার্ভার নিয়ে আমরা কাজ করেছি, ঠিক আছে? DNS সার্ভার নিয়ে কাজ করেছি, এগুলো আমাদের প্রয়োজন ছিল এই ডিজাইনের জন্য। আমাদের এই ডিজাইনে কিন্তু কিছু ড্রব্যাক ছিল। এই ডিজাইনে ধরো আমরা যেটা করছি মানে ভিজুয়ালাইজ করাটা আমাদের একটু প্যারার মতো ছিল, কারণ এই আমরা নেটওয়ার্ক ডিজাইনটা দেখতে পাইনি ফিজিক্যালি গিয়ে যে কিভাবে মেট্রোলে কি কি ফাংশনালিটিস ছিল এটা আমরা আসলে দেখতে পাইনি, ঠিক আছে? আবার অথেন্টিকেশন যে ব্যাপারটা, অথেন্টিকেশনে আমরা খুব অ্যাডভান্স লেভেল অথেন্টিকেশনটা আমরা এনশিওর করতে পারিনি, আমরা হয়তো এটা ফার্দার রিসার্চ করলে হয়তো করতে পারতাম, ঠিক আছে? যে মেজর কিছু ড্রব্যাক ছিল, এই ড্রব্যাক কাটিয়ে ওঠা সম্ভব আমরা যদি জানি, কারণ এটা যদি আমাদের প্রপার একটা প্রজেক্ট আমরা পেতাম বা ফিজিক্যালি যদি কোনো প্রজেক্ট পেতাম, ইনশাল্লাহ আমরা এটা হয়তো আরো বেটার সময় নিয়ে বেটার ওয়েতে আমরা এটা প্রেজেন্ট করতে পারতাম, ঠিক আছে? তো তারপরে আমরা টোটাল যেই ডিজাইনটা আছে, এই ডিজাইনটা আমরা আমাদের এর মাধ্যমে খুব ইফিশিয়েন্ট ভাবে আমাদের নেটওয়ার্ক ডিজাইনটা আমরা করেছি, পাশাপাশি আমরা এখানে SMTP FTP যা ছিল, তারপর ডাইনামিক রাউটিং এগুলো করেছি, পাশাপাশি IoT বেস নিয়ে কাজ করা ট্রাই করেছি। সো খুব সিম্পল ওয়েতে আমরা এই কাজগুলো করা ট্রাই করেছি। এখন তোমাদের আমি নিয়ে যাবো আমাদের সিসকো প্যাকেট ট্রেসারে, সেখানে গিয়ে আমরা এখন দেখবো যে আসলে SMTP FTP ডাইনামিক রাউটিং এগুলো আমরা আসলে কিভাবে করেছি এবং কিভাবে আমাদের নেটওয়ার্ক ডিজাইনটা কাজ করবে, ঠিক আছে? সো এই প্রেজেন্টেশন দেখার জন্য আপনাকে থ্যাংক ইউ। সো আমরা এখন চলে যাব আমাদের সিসকো প্যাকেট ট্রেসারে। আমরা বলে রাখি যে পুরো ডিজাইনটা কিন্তু আমরা সিসকো প্যাকেট ট্রেসারেই করেছি, আমরা এটা একটা যৌথ প্রজেক্ট, আমি আমার ফ্রেন্ড মিলে করেছিলাম, আমরা সুন্দর করে ব্রেন স্টর্ম করে ব্যাপারটা রাইট ডাউন করে ফ্লোচার্ট ফ্লোচার্ট আঁকায় এই প্রজেক্টটা আমরা করেছি। সো তোমাদের যদি এই স্টেশনটা আমরা দেখাই, এটা আমরা আগারগাঁও নাম দিয়েছি। সো আগারগাঁও স্টেশনে আমরা যেটা করেছি,
আগারগাঁও স্টেশন। আমরা এখানে একটা সার্ভার রুম রেখেছি বা স্টেশন মাস্টার রুম যেটাই বলো না কেন, এখানে একটা দরজা রেখেছি ও যেটা ওয়্যারলেস বা আইওটি কাজ করবে, একটা লাইট রেখেছি, একটা ল্যাপটপ রেখেছি যেটা আমাদের ম্যানেজার বা সাবস্টেশন ম্যানেজার যেই থাকুক না কেন সেটা সে ইউজ করবে। এখানে একটা হোম গেটওয়ে রেখেছি যেটা আমাদের ওয়্যারলেসলি সবগুলোকে কানেক্ট করছে, এই একটা ওয়েবক্যাম রেখেছি, একটা এয়ার কন্ডিশনার, একটা রাউটার এবং একটা পিসি যেটা অ্যানালিটিক বসবে, ঠিক আছে। সো এখানে আমাদের সাবস্টেশনে কি কি আছে, সাবস্টেশনে আমাদের একটা ক্যামেরা, একটা সাইরেন আছে, একটা মনে করো তোমার একটা অ্যানালিটিক বা কাউন্টার, একটা টিকিট কাউন্টার রেখেছি আমরা, ঠিক আছে। তো এরকম করে তিনটাতে আমরা সুন্দর করে আমরা তিনটা সেম করে রেখেছি, অর্থাৎ আমরা সাব কাউন্টার গুলাতে বা সাব স্টেশন গুলাতে খুব বেশি কিছু কম্পোনেন্ট রাখি নেই, ঠিক আছে। তারপরে আমরা এটাকে যদি আমরা উত্তরা ধরি, উত্তরা স্টেশনে দেখো, উত্তরা স্টেশনে আমরা যেটা করেছি সিমিলারলি এপারে যে যা রেখেছিলাম ঠিক এপারে আমরা সিমিলারলি এই স্টেশনটাও সেরকম রেখেছি স্টেশন ম্যানেজারের জন্য একটা, ঠিক আছে। সো আমরা এখানে একটা পিসি রেখেছি যেখানে অ্যানালিটিক বসবে, তারপর আমরা একটা স্মার্টফোন রেখেছি যেগুলো দিয়ে আমরা সবগুলো কন্ট্রোল করা সম্ভব, স্মার্টফোনের ফোনে আইওটি নিয়ে আমরা কাজ করবো। এখানে একটা অ্যাপ্লায়েন্স দিয়ে রেখেছি, একটা কফি মেকার দিয়ে রেখেছি, একটা ক্যামেরা দিয়ে রেখেছি, একটা লাইট এবং একটা পিসি দিয়ে রেখেছি যা আসলে মেল লেনদেনের জন্য, ঠিক আছে, এবং একটা রাউটার এখানে একটা কানেক্ট করে ফেলছে। তারপরে আমরা যেটা করেছি দেখো, একটা সার্ভার স্টেশন আমরা করেছি, সার্ভার স্টেশনে যেটা হয়েছে সার্ভার স্টেশনে আমাদের একটা মেল সার্ভার আছে, আমরা মেট্রো রেল .bd নামে একটা মেল সার্ভার এখানে রেখেছি, ঠিক আছে। একটা DNS সার্ভার আমরা রেখেছি, দেখো DNS সার্ভার রেখেছি, ঠিক আছে, এই মেল সার্ভারে এখানে একটা DNS সার্ভার রেখেছি এবং একটা PC রেখেছি, সবগুলো PC কে একটা সুইচ কানেক্ট করেছে এবং রাউটার দিয়ে আমরা এখানে ডাইনামিক কনফিগারেশনের মাধ্যমে, অর্থাৎ যে পাথ যখন খোলা থাকবে সেই পাথ দিয়ে তখন আমাদের মেসেজটা ট্রান্সফার হবে। সো প্রথমেই তোমাদেরকে আমি যেটা দেখাবো কিভাবে আমাদের মেসেজ পাসিং হচ্ছে একটা PC থেকে আরেকটা, অর্থাৎ আমরা কিভাবে ইন্টার কানেক্টেড করতেছি এই PC থেকে এই PC কে। সো এটার জন্য আমরা জাস্ট যেটা করবো, আমরা এই এখান থেকে এটাকে সিলেক্ট করে আমরা এটাকে আমরা জাস্ট সিলেক্ট করে নিব এখান থেকে, এই দেখো যেটা আছে আমরা এখান থেকে এটা নিয়ে আমরা এখানে ছেড়ে দিব, ঠিক আছে। তো আমরা ছেড়ে যাচ্ছি ল্যাপটপ ম্যানেজার থেকে অ্যানালিটিক সার্ভার অ্যানালিটিকে। দেখো প্রথমটা কিন্তু আমাদের ফেল দেখাবে নরমালি, তো তারপরে যদি আমরা এটাকে দেই দেখো, ওকে দেখো সাকসেসফুলি আমাদের মেলটা আমরা আসলে ট্রান্সফার করতে পারছি এটা থেকে এটা, এটা থেকে এটা। তো আমরা কিন্তু একে অপরের সাথে মেল ট্রান্সফার করতে পারছি। তো আমি এই স্টেশন থেকে সার্ভার স্টেশনের মেল দিতে চাই, দেখা যাচ্ছে এখান থেকে আমি একটা মেল পাঠাই দিলাম এখানে, ঠিক আছে, দেখো সাকসেসফুল। তো এইভাবে কিন্তু আমরা এটা করেছি যে মেল কিভাবে পাঠাইতে পারি, ঠিক আছে। তো আমরা মেল সার্ভার বা DNS সার্ভার করে আমরা এইভাবে মেলটা ট্রান্সফার করা দেখলাম। এখন আমরা দেখব যে কিভাবে আমরা একটা মেল পাঠাইতে পারি, ঠিক আছে, একটা মেল কম্পোজ করে কিভাবে পাঠাইতে পারি। তো আমরা এখন তো মোটামুটি দেখলাম যে কিভাবে রাউটিং করলাম, ডাইনামিক রাউটিং আমরা করে কিভাবে দেখলাম, এটা আমরা মোটামুটি দেখি, ঠিক আছে। এখন আমরা যেটা করব, আমরা একটা মেল পাঠাবো, আমরা মেল পাঠাবো কি, আমরা এই PC থেকে, অর্থাৎ এই যে ম্যানেজারের যে PC আছে এই PC থেকে আমরা এখানে এই সার্ভার অ্যানালিটিকে একটা মেল পাঠাবো। তো সার্ভার অ্যানালিটিকের মেলটা আমি জাস্ট এখান থেকে কপি করে নিব, এখানে আমি যদি ডেস্কটপে যাই, ডেস্কটপে ইমেলে গেলে এখানে মনে করো এই যে এখানে কনফিগারে গিয়ে আমি এখানকার মেলটা জাস্ট কপি করে নিলাম, ঠিক আছে। তো আমি কনফিগার টনফিগার কিন্তু আগের ভিডিওগুলো দেখেছি, তোমরা আমরা এই প্লে লিস্টের কিন্তু ভিডিওগুলো দেখতে পারো, ওখানে কিন্তু আমি সার্ভার কিভাবে কনফিগার করতে হয়, কিভাবে মেল পাঠাতে হয় এটা দেখিয়েছি, ঠিক আছে। সো আমরা এখান থেকে যাব, এখানে গিয়ে আমরা এখানকার মেল অ্যাড্রেসটা দিয়ে মেল করে দিব। সো আমি এখানে গিয়ে আমরা এখানে একটা কম্পোজ মেলে গেলাম, কম্পোজ মেলে গিয়ে এখানকার মেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম এবং একটা সাবজেক্ট দিয়ে দিলাম, আমি বললাম গ্রেটিংস, ঠিক আছে, গ্রেটিংস দিলাম এখানে, এখানে বললাম যে গুড মর্নিং, ঠিক আছে, গুড মর্নিং। দেখো গুড মর্নিং আমরা যদি দিয়ে দেই আমরা মেলটা চলে গেছে। সো আমরা এখানে কিন্তু মেল দিয়ে দিছি, দেখো এই অ্যানালিটিকের এখানে মেল দিয়ে দিছি। সো আমরা এখানে যদি মেলে যাই, মেলে গিয়ে দেখো যদি আমরা রিসিভে ক্লিক করি, দেখো গ্রিটিংস এ আমাদের মেলটা গুড মর্নিং মেলটা চলে আসছে। সো আমরা চাইলে এটাকে রিপ্লে করে দিতে পারি, আমরা রিপ্লে করলে দিতাম মনে করো যে গুড মর্নিং ইউটিউব, ওকে আমরা গুড মর্নিং ইউটিউব দিয়ে দিলাম। দেখো আমরা এখানে এই মেলটা রিসিভ করবো অ্যাজ এ রিপ্লে, আমরা যদি এখানে ক্লিক করি দেখো এই যে রিপ্লে আমাদের গুড মর্নিং, গুড মর্নিং আমরা যেটা পাঠিয়েছিলাম
ঠিক আছে, এটা গট গুড মর্নিং ইউ টু আমাদের মেলটা চলে আসে। সো এইভাবে কিন্তু আমরা মেল সার্ভার কিভাবে সেট আপ করতে পারি এটা তোমাদেরকে আমি দেখালাম, বা মেল সার্ভার কিভাবে মেল ট্রান্সফার করতে পারি এটা আমরা দেখালাম। এখন আমরা মোটামুটি দেখলাম যে কিভাবে ডাইনামিক্যালি রাউটিং করে আমরা মেসেজ পাস করতে পারলাম, আমরা দেখলাম কিভাবে ইমেল ট্রান্সফার করতে পারলাম, ঠিক আছে। এখন আমরা যেটা করবো একটা আইওটি তে যাবো। সো আমরা এই সার্ভারটাতে একটা আইওটি যাবো, এখানে আইওটি ডিভাইস হিসাবে রেখেছি স্মার্টফোন। সো এই স্মার্টফোনে যদি আমি ক্লিক করি দেখো, এবং এখানে ডেস্কটপে চলে গেলাম, ডেস্কটপে গিয়ে আমি এটার আইওটি মনিটরে যাবো আমাদের এখানকার এখানে সব সুইচ টুইচ অন করার জন্য। সো ধরো এখানে আমার কি কি আসবে, সব আইওটি ডিভাইস কিন্তু আমার এখানে চলে আসছে। সো এখানে আমি আমাদের লাইটটা যদি অন করে দিই দেখো, আমাদের এই যে লাইটটা অন হয়ে গেছে দেখো, ঠিক আছে। যদিও একটু এরকম একটু কালার ইয়ে প্রবলেম, দেখো এই ডিম হয়ে গেছে, এটা হাই হয়ে গেছে, এই দেখো কালার কিন্তু চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো এখানে যেটা আছে, এখানে আমাদের এসি আছে, এসি এখানে যদি অন করে দিই দেখো এখানে রেড লাইট জ্বলবে, ঠিক আছে। একটা আমার ডোর আছে, ডোরে যদি আমরা অন করে দিই দেখো এখানে ডোরটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তারপর আমার ওয়েবক্যাম দেখো অলরেডি ওপেন করা আছে, অন করা আছে, যদি অফ করে দিই ওয়েবক্যামটা অফ হয়ে গেল। এবার যদি অন করে দিই ওয়েবক্যামটা দেখো এখানে রেড লাইট জ্বলছে, এখানে একটা প্রিভিউ চলে আসছে। সিমিলারলি এখানে আমাদের একটা অ্যাপ্লায়েন্স আছে, এই অ্যাপ্লায়েন্সটা আমরা কফি মেকার যদি অফ করে দিই, অফ হয়ে থাকবে, অন করে দিই, অন করে থাকবে, অন করে রাখলাম দেখো এই তো রেড লাইট জ্বলছে। তো আমি আপাতত সবকিছুই অফ করে দিচ্ছি, ঠিক আছে। দেখো আমি সব কিছু অফ করে দিচ্ছি, মোটামুটি সব অফ করে দিলাম। সিমিলারলি এই সবগুলোতে কিন্তু আমাদের আইওটি, যেমন এটাতে কিন্তু আমরা পিসি দিয়ে আইওটি করেছি, পিসি ওয়্যারলেস করে আমরা আইওটি করেছি, ঠিক আছে। তো আমরা যদি এখানে ডেস্কটপে যাই, কনফিগারে দিয়ে তোমাদের দেখাচ্ছি কিভাবে আমরা আইওটি করেছি। দেখো আমরা এখানে গিয়ে এই যে স্টেশন এসএসআইডি দিয়ে কিন্তু আমরা আইওটি করেছি। যারা তোমরা আইওটি নিয়ে বেসিক আইডিয়া নিতে চাও তারা কিন্তু আমার প্রিভিয়াস ভিডিওটা দেখতে পারো, যেখানে আমি একটা আইওটি সেট আপ দিয়ে দেখেছিলাম খুবই সিম্পলেস্ট ওয়েতে, ঠিক আছে। সো আমরা এখানে পিসি কে আইওটি ওয়ারলেস বানিয়েছি। সো এই ওয়ারলেস বানিয়েছি যেহেতু, সেক্ষেত্রে আমি একটু মেসেজ পাস ইয়ার পাস করে দেখবো, বা আমরা একটু লাইট টাইট অন করে দেখবো আর কি। সো এটার জন্য আমি চলে গেলাম আমাদের আইওটি মনিটরে, ঠিক আছে। আইওটি মনিটরে চলে গেলে দেখো আমাদের এখানে এই সাবস্টেশনে আমাদের এই দুটা ডিভাইস আছে, একটা হলো সাইরেন আর একটা হলো ওয়েবক্যাম। সো আমি কাছে ওয়েবক্যামটাকে অন করে দিলাম, দেখো অন করে দিলে এখানে রেড লাইট জ্বলছে, ঠিক আছে। আবার যদি আমি চাই এখানে এই যে ডিভাইসটা আছে সাইরেন, এটা আমি একটা অন করে দিলাম, মানে আমাদের ট্রেন আসলে যে সাইরেন্ট আমাদের নর্মালি বাজে, ঠিক আছে, এই সাইরেন্টটা আমরা রেখেছি। সো আমরা মোটামুটি এখানে যেটা করলাম, এখানে আমরা যেটা করেছি যদি রিভিশন করি, আমরা এখানে আইওটি বেস একটা সার্ভার করেছি ওয়্যারলেস, আমরা ডিএনএস সার্ভার নিয়ে কাজ করেছি, আমরা এসএমটিপি এফটিপি ডাইনামিক রাউটিং নিয়ে কাজ করেছি। রাউটিং যেটা আমাদের হচ্ছে অথবা মেসেজ যে পাসিং সিস্টেমটা, এটা আমাদের ডাইনামিক রাউটিং এ হচ্ছে, আমাদের মেল সার্ভার এসএমটিপি এফটিপি নিয়ে করেছি, ঠিক আছে। আমরা আরেকটা যেটা করেছি, আমরা ওয়্যারলেস নিয়ে কিছু কাজ করেছি। তো আমরা এই মোটামুটি একবার আমরা করেছি ফোন দিয়ে কানেক্ট, একবার আমরা করেছি এখানে এইগুলো করেছি আমরা তোমার পিসি দিয়ে কানেক্ট ওয়্যারলেস, ঠিক আছে। সো এই সার্ভার স্টেশনে আমরা কিন্তু রেখেছি একটা মেল সার্ভার, একটা ডিএনএস সার্ভার, যার থ্রুতে আমরা মেলগুলো লেনদেন করতে পারছি একে অপরের সাথে। সো আমরা প্রত্যেকগুলাকে ওয়্যারলেসলি করার জন্য কিন্তু একটা হোম গেটওয়ে নিয়েছি, প্রত্যেকটাতে হোম গেটওয়ে নিয়েছি, সুইচ নিয়েছি। সো এই ছিল আমাদের মোটামুটি আমাদের যে মেট্রো রেল, বাংলাদেশ মেট্রো রেল বা ঢাকা মেট্রো রেল যেটাই বলো না কেন, এরকম বেসিক একটা ডিজাইন ব্রেনস্টর্ম বা ডিজাইন কনসেপ্ট আমরা এরকম তৈরি করা ট্রাই করেছিলাম। সো আমার মনে হয় যে বাংলাদেশের স্টুডেন্টদের যদি ওই পরিমাণ ফান্ড করা হয়, ওই পরিমাণ রিসার্চের সময় দেওয়া হয়, এরাও বিদেশ থেকে আসলে ইঞ্জিনিয়ার লাগবে না, দেশের ছেলেরাই ভালো কিছু করতে পারবে। সো এই প্রজেক্ট যেটা আছে, এই প্রজেক্ট আমি সবার জন্য উন্মুক্ত করে দিব। তোমরা যারা এই প্রজেক্ট নিয়ে আরো অ্যাডভান্স লেভেলে কাজ করতে চাও তারা আমাকে মেল করে জানাইতে পারো, বা এই প্রজেক্ট যারা কিনে নিতে চাও, কিনে নিয়ে যারা অ্যাডভান্স লেভেলে কাজ করতে চাও, কারণ এই প্রজেক্টে কিন্তু আমাদের প্রজেক্ট রিপোর্ট আছে, প্রজেক্ট প্রপোজাল আছে, এই প্রজেক্টের কিন্তু আমাদের প্রেজেন্টেশন আছে, এবং প্রজেক্ট ফাইলটা আমাদের কাছে আছে। তো তোমরা যারা এই প্রজেক্টটা কিনে নিতে চাও, তোমাদের ইউনিভার্সিটিতে অ্যাডভান্স লেভেলে থিসিসের জন্য জমা দিতে চাও, এটা কিন্তু খুব ভালো একটা থিসিসের টপিক হতে পারে, কারণ এটা কিন্তু আমাদের টিচার আমাদের বলেছিল যে এটা নিয়ে তোমরা থিসিস বা অ্যাডভান্স লেভেলে তোমরা এটা রিসার্চ করতে পারো। তো তোমরা যারা এটা নিয়ে অ্যাডভান্স বা রিসার্চ করতে চাও তারা কিন্তু অবশ্যই জানাতে পারো, আমাকে মেল করতে পারো, বা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো, আমরা কন্ট্যাক্ট করবো, এবং আমরা ইনশাল্লাহ এটা যদি তোমাদের মতো হয় তো সেক্ষেত্রে তোমাদের আমাকে দিয়ে দিবো, তোমরা এটা নিয়ে অ্যাডভান্স রিসার্চ করতে পারবা। সো এই ছিল আমাদের ঢাকা মেট্রো রেলের নেটওয়ার্ক ডিজাইনের কনসেপ্ট। তো সবাই অনেক ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।